প্রয়াত চলচ্চিত্র পরিচালক বুদ্ধদেব দাশগুপ্ত। বয়স হয়েছিল 77 বছর। বেশ কিছুদিন ধরেই কিডনির অসুখে ভুগছিলেন। সকাল 6টা নাগাদ দক্ষিণ কলকাতায় নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার পরিচালিত ছবিগুলির মধ্যে রয়েছে তাহাদের কথা, বাঘ বাহাদুর, উত্তরা, চরাচর, মন্দ মেয়ের উপাখ্যান, কালপুরুষ ইত্যাদি। বুদ্ধদেব দাশগুপ্ত বহু আন্তর্জাতিক সম্মানে ভূষিত হয়েছেন, পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও। 1978-এ প্রথম পূর্ণ দৈর্ঘ্যের ছবি দূরত্ব দিয়ে তাঁর পথ চলা শুরু। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ বুদ্ধদেব দাশগুপ্তের প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন। এক টুইট বার্তায় তিনি বলেছেন, তাঁর প্রয়াণে চলচ্চিত্র জগতে অপূরণীয় ক্ষতি হল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুদ্ধদেব দাশগুপ্তের প্রয়াণে শোক জানিয়েছেন। টুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, বিশিষ্ট চিন্তাবিদ ও কবি হিসেবেও বিশেষ পরিচিত ছিলেন বুদ্ধদেব দাশগুপ্ত। তার কাজ চিরস্মরণীয় হয়ে থাকবে তাঁর অনুরাগীদের কাছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বুদ্ধদেব দাশগুপ্তের প্রয়াণে শোক প্রকাশ করেছেন।